আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আজকের এই ব্লগটিতে। আর আমার আজকের এই ব্লগে আপনাদের সবার সাথে আমরা আমাদের একটা খুশির খবর শেয়ার করতে চাই, আর তা হচ্ছে ইনশাআল্লাহ ঈদের পরে খুব দ্রুতই আমরা নতুন একটি স্টেটের নতুন একটি শহরে মুভ করব। তো সেই মুভিংয়ের জন্য আমাদের বেশ কিছু জিনিস কিনতে হবে, যেটা হচ্ছে মেইনলি বিভিন্ন সাইজের বক্স এবং স্কচ টেপ সহ বাবল র্যাপ, মুভিং ব্ল্যাঙ্কেট, এইসব জিনিস। তো সেগুলো কিনতে আমরা এসেছি হোম ডিপোতে। হোম ডিপো হচ্ছে এমন একটি দোকান যে দোকানে আপনি নতুন বাড়ির তৈরিতে যা যা লাগবে অথবা আপনার বাড়ি মেরামতের জন্য যা যা প্রয়োজন সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন এবং খুবই সুলভ মূল্যে। তো এখানে মুভিং সেকশনে আমরা এসেছি বিভিন্ন রকমের যে বক্সগুলো আছে সেখান থেকে আমাদের প্রয়োজনীয় সাইজের বক্সগুলো কিনতে। কি কিনেছো তুমি? তুমি কি কিনেছো তুমি বলো, তোমার হাতে কি? তুমি বলো, স্কচ টেপ। আর পিছনে কি তুমি বলো, এটা কি? বাবল র্যাপ। হোম ডিপোর কাজ শেষ করে আমরা এখন এসেছি ইউ হাউলে। ইউ হাউল হচ্ছে আমেরিকার একটা মুভিং কোম্পানি, যারা বাসা বদলের জন্য তাদের গাড়ি ভাড়া দিয়ে থাকে। তো বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের অপশন আছে, যে ছোট গাড়িও নিতে পারেন, অনেক বড় গাড়িও নিতে পারেন। তো আমরা যেহেতু এক স্টেট থেকে অন্য স্টেটে মুভ করছি, তো আমাদের একটু বেশ বড় সড়ো গাড়ি দরকার। তো ইউস্টার ড্যাডি গেছে অফিসে কথা বলতে, আর আমরা গাড়িতে বসে আছি। তো বিভিন্ন রকমের এই যে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন অপশন আছে সেগুলো নিয়ে কথা বলছে। তো ও আসার পরে যেটা জানলাম যে আমাদের যে গাড়িটা নেওয়া হয়েছে সেই গাড়িটা আমাদের বাসার নিচে রেখে যাবে ওরা দুই দিনের জন্য। আমরা গাড়িতে আমাদের সমস্ত মালপত্র লোড করে দিব এবং ওরা গাড়িটা নিয়ে যাবে, এবং 10 দিন পরে আমাদের নতুন যে বাসায় সেই বাসায় ওরা গাড়িটা ডেলিভারি করে দিয়ে যাবে। এবং এই পুরো প্রসেসে খরচ হবে আমেরিকার ডলারে প্রায় $2500 মতন। আমি ইউসরা আর ইউসরা ড্যাডি মিলে এখন ইউসরা ড্যাডির অফিস গুছাচ্ছি। ওর অফিসের দেয়ালে ওর বিভিন্ন রকমের কাজের ছবি, পোস্টার এগুলো টানানো আছে। ও বিভিন্ন কোম্পানিতে গেছে স্টুডেন্টদের নিয়ে বা কোনো ল্যাবে কাজ করছে, সেই সব বিভিন্ন কিছুতে সাজানো। তো ইউসরা মনেও অনেক খুশি খুশি মনে আমাদেরকে অনেক সাহায্য করছে। ওর ড্যাডির সাথে সব কিছু, সব বই নোটস সব কিছু এনে এনে বক্সে রাখছে, গার্বেজ করছে। এখানে ইউশ্রামণী যখন হয়েছে সেই সময় ছবি দুইটা, বেবি ইস্যু গেট চাপ না, ওগুলো অফিসের মা, ওগুলো নেওয়া যায় না। Okay, good night, sleep tight. Good night. বাসায় এসেও ইউশ্রামণি আমাদেরকে অনেক হেল্প করেছে। তো সবগুলো বক্সেই ওর মোটামুটি গুছিয়ে গুছিয়ে কিছু রাখছে, এলোমেলো করছে বা কখনো বক্সের মধ্যে যেয়ে বসে থাকছে। তো পরশুদিন ইনশাল্লাহ আমাদের কোরবানি ঈদ, আর এই হচ্ছে ঈদের আগে আমাদের বাসার অবস্থা। ইনশাল্লাহ কালকের মধ্যে আমাদের প্ল্যান সব কিছু গুছিয়ে ফেলা, যেহেতু পরশুদিন ঈদ, ঈদের আগে আমরা সব কিছু গুছিয়ে ফেলবো। আর ঈদের পরপরই যেহেতু আমাদের সব কিছু নিয়ে যাবে, তো আগে থেকে রেডি হয়ে থাকা ভালো। তো আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।